ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি শনিবার সাংবাদিক সম্মেলনে উইকেট ডাক দিল। সচিব তাপস ঘোষ জানান, আগামী দিনে ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে একটা সুষ্ঠু রূপরেখা তৈরি করা হবে। কমিটির কারোর মধ্যে কোনো রকম মতভেদ নেই, সবাই একসাথে মিলেমিশে কাজ করবে, ভারতের মানচিত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ করবে সকলে। ক্রীড়া প্রেমীদের আশা পূরণ করাই হবে মূল লক্ষ্য। আমাদের আগামী দিনের যে রূপরেখা কর্মসূচি যেটা হবে, তাদের মাধ্যমে যেন ক্রীড়াপ্রেমী মানুষ, বিভিন্ন মহলের মানুষ জানতে পারে, এবং এই যে কমিটি ফর্মেশন হয়েছে ভোটাধিকারের মাধ্যমে, আমাদের মধ্যে আছেন আমাদের সভাপতি মাননীয় শ্রী তপন কুমার লোস, সহসভাপতি শ্রী তিমিরচন্দ্র, খ্যাতনামা ক্রিকেটার ফেদারার শ্রী জয়লাল দাস, এবং জয়ন্ত দে জয়েন্ট সেক্রেটারি, এবং আদার্স অ্যাথলেটিক্স কাউন্সিলের মেম্বাররাও উপস্থিত রয়েছেন এখানে বিভিন্ন মহকুমা। আমাদের একটাই এবং লাইফ মেম্বারও একজন রয়েছে অ্যাথলেটিক্স কাউন্সিলের মেম্বার, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে সাথে নিয়ে, যারা আমাদেরকে যেহেতু ভোট হয়েছে ভোট দিয়েছে, যারা আমাদেরকে ভোট দেয়নি সবাই আমাদের পিসিএর অংশ, জেনারেল বডিতে যারা যারা আছেন সবাইকে সঙ্গে নিয়ে, আর কোনো মতভেদ নেই আমাদের মধ্যে, সবাই একসাথে মিলে ত্রিপুরা ক্রিকেট এবং ত্রিপুরা রাজ্যের মুখ কীভাবে উজ্জ্বল করা যায় এবং ভারতবর্ষ